মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে 380 ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালো নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে এদিন আদালতের কাছে ধৃত যুবকের 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃত যুবকের নাম অমিত দেবনাথ, বাড়ি নবদ্বীপ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মাথাপুর তৃতীয় লেন সারস্বত পল্লী এলাকায়। বুধবার গভীর রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, গত 7 জানুয়ারি গভীর রাতে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন বিষ্ণুপ্রিয়া মন্দিরের দরজা ভেঙে বিগ্রহের অলঙ্কার সহ পূজা অর্চনার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারই তদন্তে নেমে চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে 5 দিন পর বুধবার রাতে চটির মাঠ এলাকা থেকে অমিত দেবনাথ নামে ওই যুবককে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। যদিও চুরি যাওয়া কোনো সামগ্রী এখনও পর্যন্ত উদ্ধার না হলেও তদন্তের স্বার্থে ধৃতের 5 দিন পুলিশ হেফাজত চেয়ে আদালতের কাছে এদিন আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।